কিছু কিছু উচ্চিংড়ি কি হয়, মালিককে কাজ দেখানোর জন্য কর্মচারীরা একটু লাফালাফি করে, যাতে 2-4 পয়সা 5 পয়সা যাতে মাইনে পায়। সাতটার পর থেকে আজকে রাত্রি তারা কেউ বাঁচবে না, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে, আগুন দিয়ে পুড়ে দেওয়া হবে, জানে মেরে দেওয়া হবে। এরকম যখন কিছু খবর আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসে, তখন আমরা সেই অঞ্চলে যাই, তাদেরকে আশ্বস্ত করি, আপনারা চলুন, আপনারা ভোট দিয়ে আমরা আছি। আমরা যখন এই কার্যক্রম চলছে আমাদের, সেই সময় আস্তে 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 পিলপিল করে তারা আমাদেরকে ঘিরে ফেলে, বাস দিয়ে, লাঠি দিয়ে, চর, কিল, ঘুষি আমাদের গায়ে মধ্যে মারে, গাড়ির মধ্যে মারে, পরবর্তী অবস্থায় থানিট মেরে গাড়ির সমস্ত কাজগুলো ভেঙে দেওয়া হলো। পরবর্তী অবস্থায় সিআরপিএফ এর জওয়ানরা খবর পেয়ে চলে আসে ওখান থেকে, আমাদের ওখান থেকে এসকিউ করে বের করে, ওদেরকে বলা হচ্ছে 7টার পরে বাড়ি জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ভেঙে দেবে, ঘুরে দেবে। তো আমরা সেগুলো ওদের পাশে দাঁড়ানোর জন্য গেছিলাম। যখন বেরিয়ে আসি দেখি 17 নম্বর ওয়ার্ডে অশনি সংঘ ক্লাবের সামনে একটা জমায়েত হয়েছে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রাজার নেতৃত্বে, এবং ওখানে যত রাজ্যের বাইরের সব বহিরাগতরা, সমস্ত দুষ্কৃতীরা, তাদের কাছে মানে আর্মস অ্যামিউনিশন সব ছিল, অতর্কিতে হামলা করে, আমার সিকিউরিটিদের আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা করে, গাড়ির উপরে হামলা। আমরা কোনো মতে ওখান থেকে রেস্কিউডে আসতে পেরেছি, সিকিউরিটিরা ছিল বলেই পেরেছি, নালে ওখানে এতক্ষণ হয়তো অন্যরকম একটা পরিস্থিতি হতো। যাই হোক, সেই সমস্ত পরিস্থিতি দেখতেই পেয়েছেন, গাড়ি ভাঙচুর করেছে, মারধর করেছে। তো আমি ইতিমধ্যেই শুনলাম, আমার সাথে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি, তার কথা হয়েছে, তার খানিকক্ষণ বাদেই খবর পেলাম ইলেকশন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে এই বিষয়টা নিয়ে।